মাছের বদলে জালে উঠল বিশালাকৃতি ময়াল সাপ। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত রাতুরিয়া গ্রাম সংলগ্ন দামোদর নদে জাল ফেলেছিলেন কয়েকজন মৎস্যজীবী। রবিবার ভোরে জাল তুলতে গিয়ে স্থানীয়রা দেখতে পান মাছ নয়, ধরা পড়েছে একটি মস্ত বড় ময়াল সাপ। জাল সমেত সাপটিকে রাতুরিয়া গ্রামের ভেতর একটি মন্দিরে আনা হয়। ঘটনা জানতে পেরে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। পুলিশ ও বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করতে পৌঁছলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের। মাছ ধরার জন্য পাতি সাপটা পড়ে গেছে কোনো কারণে, মোটামুটি ছ ফুটের হবে। আগে কখনো পেয়েছো এরকম? না না, এটা প্রথম, এই প্রথমবার। বনদপ্তরকে ফোন করা হয়েছে, দা ওয়াল বিউরো।